বন্ধুরা ভিডিওটি দেখার আগে লাইক দিবেন প্লিজ আর যে সকল বন্ধুরা চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন তবে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাইকে আরো একবার নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি এখন এসেছি রাজারহাট কে সান আন বান সান তিনি আর কেউ নয় শিবাস মান্নাদা আমার শ্রদ্ধেয় দাদা এই হচ্ছে শিবাস মান্নাদা আমি আজকে শিবাস মান্নাদার বাড়িতে এসেছি পায়রার লফট দেখতে পায়রা দেখতে এই হচ্ছে শিবাসদার লফট খুব সুন্দর পরিবেশ আমি দেখলাম অনেকের বাড়ি গেছি আমি কাউকে ছোটই করছি না কিন্তু এনার পায়রা পশার ধরন স্টাইল সম্পূর্ণ আলাদা কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন আর শিবাসদা একটু এদিকে আসো দাদা বাংলার পায়রা প্রেমী যারা নতুন পায়রা পুষছে বা তাদের একটা অনেক কৌতূহল আছে আমার কাছে প্রচুর লোকের রিকোয়েস্ট আছে যে এই যে পালসার ব্রিড এটা মেনলি তৈরি হয়েছে আপনার হাত থেকে তো এটার নিয়ে অনেক ইতিহাস আছে অনেকে অনেক রকমভাবে বলে আমি অনেক রকম শুনেছি সেরকম অনেকে অনেক রকম শোনে কিন্তু আজকের আমি চাইছি বাংলার পায়রা প্রেমীরা আসল ঘটনাটা জানুক পালসার ব্যাপারটা কী মানে পালসার ব্রিড সেটা আপনার মুখে সবাইকে শোনাতে চাইছি আমি যখন আরশাদদার বাড়ি থেকে পায়রা নিয়ে আসতাম বাচ্চা হ্যাঁ তো একদিন হঠাৎ আমি এরকম বলি যে আরশাদ ভাই তুমি এক কাজ করো রোজ রোজ তোমার এখানে আসা যাবে না হ্যাঁ তুমি আমাকে এই একজোড়া পায়রা দিয়ে দাও তখন আরশাদ ভাই একটা আমরা একটা ধাবায় খাওয়া দাওয়া করছিলাম তখন বলছে যে তুমি তোমার তাহলে পালসার গাড়ি আমাকে দিয়ে দাও আমি বললাম এনাও চাবি নিয়ে না হ্যাঁ পালসার গাড়ি তুমি নিয়ে নাও তো নিয়ে ওই দিন গাড়ি নিয়ে চলে গেছে পায়রা তখন দেয়নি পায়রার কাছে দুটো ডিম ছিল এবার দিন 15 পরে জামাইষষ্ঠীর দিন আমার মেয়ে আমার গিন্নিকে নিয়ে ওই আরশাদদার বাড়িতে গিয়ে তখন ওই পালসার জোড়া আরশাদদা আমাকে দেয় ওটা মেনলি কি পায়রা ছিল ওই পালসারই পায়রা যেরকম একটা ছাপগা পেয়ার ছিল ছাপগা পেয়ার না ওটা বীরটা আনার পরে তারপর কি নামটা হয় পালসার যেহেতু পালসার গাড়ি দিয়ে আমি নিয়ে এসেছি সবাই বলছে যে এটা পালসার বীর এরপরেও একটা কাহিনী আছে আরশাদদার কাছে আরেকটা ছাপকা মাদি ছিল সেই মাদিটা আমাদের ইকবালদা অনেক অনেক চেষ্টা করছিল নেবে বলে বলছে ফ্রিজ দেবো এই দেবো ওই দেবো করছিল আরশাদদাকে আরশাদদা কিন্তু দেয়নি আমি আর তখন আর আরশাদদাকে আর ধরিনি আরশাদদার এক দাদা আছে আরশাদদার দাদাকে বললাম দাদা আরশাদদার যে দুটো মেয়ে আছে আমি 50,000 টাকা করে FD করে দিচ্ছি FD করে দিয়ে হ্যাঁ ওর দাদার হাতে টাকা দিলাম আরশাদদার বউকে নিয়ে বন্ধন ব্যাংকে গিয়ে সার্টিফিকেট বানালো বানিয়ে তারপরে আমাকে সেই ছাপকা পেয়ার আমাকে দিয়ে সেই পায়রার রেজাল্ট কেমন হয়েছে আপনার দারুণ দারুণ সেই ব্রিড আছে এখন আপনার কাছে এখন আমার কাছে সব যা ছিল আমার কাছে আর নেই আমি তো সব অনেক বিক্রি করে দিয়েছি ওই সব ব্রিড আমাদের তপন দা অনেক নিয়েছিল ভোলা দাও নিয়েছে ভোলা দাও তো প্রচুর পায়রা নিয়ে গেছে আমার থেকে হ্যাঁ বাচ্চা তোলার নাম করে সব নিয়ে গিয়ে হ্যাঁ স্যার তিনিও তো বলে যে আমি আমাকে মান্না দিয়েছে তিনিও বলে তখন আমরা ও আমি জানি ঠিক আছে নিয়ে বাচ্চা তুলতে যাবে নিয়ে যাবে না একটা জিনিস আমি শুনেছি মানে রাজারহাট বা এই চত্বরের মধ্যে শিবাস মান্না হচ্ছে একটা আইকন এটা এলাকার যত পায়রা প্রেমী আছে তারা পোষে সেটা আপনিও বিশ্বাস করেন আমি তো বিশ্বাস করি কারণ আমি সবাইকে সব পায়রা দিয়েছি হ্যাঁ সব পায়রা উড়াতে পারছিল না পালসার পায়রা আমার কাছে এক সময় 1200 পায়রা ছিল বারোশো এবার তখন আমার একটা কারখানার মধ্যে পায়রা ছিল এবার ওই জায়গাটা আমার স্যুট করছিলো না বলে তখন আমি পায়রা ছেড়ে দেবো এবার বাড়িতে আমি কত 200 পায়রা এনে রেখে দিয়েছিলাম বাকি 1200 পায়রা কী করবো লোককে যদি আমি এমনিতে দিই কেউ যত্ন করবে না কদর দেবে না আমি কী করলাম লাস্টে হাটে গিয়ে হ্যাঁ হাতিবাগান হাটে আমি সব বিক্রি করেছি 150 টাকা 200 টাকা 300 টাকা হ্যাঁ এরকম করে 1200 এই যে 1200 পালসার পায়রা সব কলকাতায় ছড়িয়েছে যা গেল কোথায় পায়রা কেউ তো আর কেটে খাচ্ছে না সবাই তো শখের জন্য নিয়েছে এত পায়রা যে জন্য এখন লোকের ঘরে ঘরে পালসার ব্রিড আছে আচ্ছা আমি একটা দাদা প্রশ্ন করবো এই যে পালসার ব্রিড আমি এই পায়রাটাকে দেখে বুঝবো কি করে এটা পালসার ব্রিড তার কোনো খাসিয়াত পালসার ব্রিড খাসিয়াত আছে আমরা আমাদের যে আরশাদ ভাইকে আমরা এরকম জিজ্ঞেস করতাম আরশাদ ভাই বলতো এই যে পায়রাটা ধরে যখন মুন্ডুটা নিচের দিকে করলে না মুন্ডুটা সাপের মতন টেরা বেঁকা করে আচ্ছা হ্যাঁ এটাই ওর সিপ এটার কি মানে যতটুকু যতবার আপনি বাচ্চা তুলেছেন আপনি চেক করে দেখেছেন এরকমই সিমটম হ্যাঁ হ্যাঁ আমি তো বাচ্চা তুলেছি বাচ্চা মানে যদি অরিজিনাল দেখা যায় ওইটাই করলে বোঝা যাবে যেটা অরিজিনাল থ্যাংক ইউ এখনো পর্যন্ত আবার ওই লাইন আমার আছে
सभी पल्सर देखे नीन पल्सर पायरा क्या खूब स्टैंडिंग देखो नहीं पायरा टा असाधारण असाधारण दादा ওই যেটা বলছিলেন একটা পায়রাকে ধরে একটু দেখান গলাটা ওই যে ঘোরাচ্ছে তাহলে সবাই বুঝতে পারতো যে দেখলে বুঝতে পারবে যে আমি আশাতে মানে পালসার নিচ্ছি নাকি অন্য নিচ্ছি কারণ আমি চাইছি দাদা সঠিক জিনিস সে রাখুক অনেকে ভুল ইনফরমেশন নিয়ে কিনে ফেলে অনেক টাকা খরচ করে আপনারা দেখুন আটশা মানে পালসার বিট আপনি কি করে চিনবেন দেখুন এই মুন্ডুটা এরকম সাপের মতন আচ্ছা একা একা করে মানে শিবাস্তা বলতে যাচ্ছে পায়রাটাকে এরাম করলে এই যে মাথাটা ওই ওটা সাপের মতো একটু হেলে দুলে এরাম 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 করবে তো এটুকুই খুব ভালো একটা সাজেশন দিলে দাদা আমি লাস্ট একটা জিনিস বলবো আপনার যে এত পায়রা আপনার মনের মতো দুটো পায়রা আপনি দেখান যারা সারা বাংলার মানুষ দেখে যেন চমকে যায় যে শিবাসদার কাছে এরম পায়রা আছে আপনার মনের মতো ধরো একটা ধরো আপনারা দেখুন পালসার বিটের অরিজিনাল বাচ্চা এর আইসটা দেখুন হয়তো ক্লিয়ার আসছে না তাদের ফেদারটা দেখিয়ে দিন একটু দেখুন এর ফেদারটা এই যে তিনটে পর এই যে তিনটে পর দেখুন আগার নয় দশ আর আট তিনটে পর সমান দাদা এই তিনটে পর সমান হলে পায়রার বৈশিষ্ট্য কি উড়ার এর ক্ষমতা হাওয়া ভালো ধরে আচ্ছা সেটাই মানে সবাই এর দাদা লেজটা একটু দেখিয়ে দিন আর এর পাঞ্জাটা একটু দেখান আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই যে পাঞ্জাটা দেখুন একদম বর্ষিকের মতো দেখুন তলায় ঢুকে রয়েছে এটাই একটা ভালো পায়রার লক্ষণ মানে হয় দাদা ঠিক বলছি দাদা বলতে পারি সবার সামনে দেখুন দাদা পারমিশন দিল দাদা কেরালে গেছিল কিছুদিন আগে সেখান থেকে এই পায়রাটা বাচ্চা পায়রাটা নিয়ে এসেছিল দাদার মুখে শুনুন উনি কত দাম দিয়ে কিনেছিল দাদা আপনি বলুন আমি এক পেয়ার এই এই এটা এক জোড়া ছিল এই দুটো পায়রা 70,000 এনেছে দেখুন এটা আর এর জোড়াটা 70,000 টাকা দিয়ে উনি কেরল থেকে নিয়ে এসেছে হ্যাটস অফ আপনাকে বাচ্চা পায়রা তাও কি দেখে আপনি 70,000 টাকা খরচা করলেন একটু যদি এক্সপ্লেইন করেন এর যে দাদা আছে এর দাদাকে আমি এনে উড়িয়েছি হ্যাঁ নরমালি ও 12-13 ঘন্টা নরমাল উড়ে আচ্ছা কোনো ডোপিং কোনো গুলি কিছু লাগে এদের এত দাম আচ্ছা আচ্ছা মানে আমি ব্রিডিং পেয়ার বানানোর জন্য কিনেছি বেস্ট উইশেস দাদা খুব ভালো হোক পায়রা খুব ভালো উড়ুক পায়রা দীর্ঘজীবী হোক এটুকুই কামনা করি আপনারাও কামনা করবেন দাদার মেহনত দাদার কষ্ট দাদার অর্থ যেন সব সাকসেসফুল হয় এটা তাই তো এই যে ওটার সঙ্গে এটার পেয়ার এই দুটো হচ্ছে 70,000 টাকা দিয়ে কেনা দেখুন অনেকে গল্প দেয় কিন্তু আমি কিন্তু সামনাসামনি আমাদের সামনে কথা বলালাম দাদা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর গরমের জন্য অগ্রিম শুভেচ্ছা গরমে খুব ভালো রেজাল্ট হোক এটুকুই ওপরওয়ালার কাছে প্রার্থনা করি খুব ভালো উড়ান সুস্থ থাকবেন ভালো থাকবেন এটুকুই ওপরওয়ালার কাছে প্রার্থনা করি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করবেন থ্যাংক ইউ সো মাচ